প্রথম কোশ্চেন যেটা দেখা যাচ্ছে, আমরা টোটাল 22 জন এবং 37 দেখা যাচ্ছে লাইভে, আমরা জয়েন করেছি আলহামদুলিল্লাহ লাইভে। তো আমাদের আজকে যে আলোচনা মেইনলি সেটা হচ্ছে আমাদের মাসিক টিউটোরিয়াল আগস্ট সেপ্টেম্বরের যে প্রশ্নপত্র তার উপর আলোচনা। আমাদের এই এই পরীক্ষাতে আমাদের যে সমস্ত বিষয়ে কোশ্চেন এসেছে এর মধ্যে একটা আখলাক ইসলামিতে কিছু কোশ্চেন, মুআমালাতের উপর কিছু কোশ্চেন এবং কিতাব সলা এর আওকাত সলা, সলাতের ওয়াক্ত নিয়ে কিছু আলোচনা। তো আমাদের প্রথম যে কোশ্চেন এসেছে এটা 1 নম্বর কোশ্চেন আখলাক ইসলামী থেকে। তো প্রথম কোশ্চেন দেখা যাচ্ছে যে আখলাক হচ্ছে মানুষের আভ্যন্তরীণ বিষয়, সত্য মিথ্যা দুইটা অপশন আছে, আমরা তো প্রত্যেকে উত্তর করেছি, পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু বলতে পারি যে আখলাক হচ্ছে মানুষের আভ্যন্তরীণ বিষয়, এটার উত্তর কি হবে? যারা জমে আছে তারা বলতে পারি। সত্য জি, একদম সহজ একটা প্রশ্ন, আখলাক হচ্ছে মানুষের আভ্যন্তরীণ বিষয়, সত্য। মানুষকে সব ধরনের মানুষের সব ধরনের আভ্যন্তরীণ বৈশিষ্ট্যই আখলাকের অন্তর্ভুক্ত, এটার উত্তর কি হবে? মিথ্যা। মিথ্যা জি, এটার উত্তর মিথ্যা। কারণ হলো মানুষের আভ্যন্তরীণ অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, তার স্বজাত কতগুলো প্রবৃত্তি আছে যেগুলো ইনস্টিংক্ট বলা হয়, যেগুলো অনেকটা তার স্থায়ী কতগুলো রেসপন্স বিতর্কত, তো এগুলো আখলাকের অন্তর্ভুক্ত নয়। আখলাক সহজাত প্রবৃত্তির মতোই পরিবর্তনযোগ্য, এটার উত্তর কি হবে? মিথ্যা। সত্য। জি, মিথ্যা। মিথ্যা জি জি, এটার উত্তর হচ্ছে মিথ্যা। হ্যাঁ, আখলাক সহজাত প্রবৃত্তির মতোই পরিবর্তনযোগ্য, এটা সত্য নয়। কারণ হলো সহজাত প্রবৃত্তি পরিবর্তন হয় না, সহজাত প্রবৃত্তি যেটা এটা পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনীয়। আখলাক পরিবর্তনশীল, মানে আখলাককে সংশোধন করা যায়, আখলাক পরিবর্তনযোগ্য এই কথাটা তো ঠিক, কিন্তু সহজাত প্রবৃত্তির মতোই পরিবর্তনযোগ্য হওয়ার কারণে এখানে দুইটা বিষয়, আখলাক পরিবর্তনযোগ্য এই কথা ঠিক আছে, সহজাত প্রবৃত্তি এটা অপরিবর্তনযোগ্য অপরিবর্তনীয়, তাহলে সহজাত প্রবৃত্তির মতো পরিবর্তনযোগ্য তো নয়। আখলাক পরিবর্তনযোগ্য এটা ঠিক আছে, কিন্তু সহজাত প্রবৃত্তি যেটা এটা তো অপরিবর্তনীয়, তো এই জন্য এটা মিথ্যা হয়ে গেছে। এরপর যেটা প্রশ্ন যে আখলাকের প্রভাবে মানুষের বাহ্যিক আচরণের যে প্রকাশ ঘটে তাকে সুলুক বলা হয়, এটা সত্য না মিথ্যা? সত্য। যে আখলাকের প্রভাবে মানুষের বাহ্যিক যে আচরণের প্রকাশ ঘটে সেটাকে সুলুক বলা হয়, জি এটা সত্য, মাশাআল্লাহ। মানুষের ভালো বা মন্দ আচরণই তার আখলাক, এটার উত্তর কি হবে? মিথ্যা। মানুষের ভালো বা মন্দ আচরণই তার আখলাক, সত্য না মিথ্যা? সেটা ভিতরের জিনিস, আর সুলুক যেটা আখলাকের প্রভাবে বাহ্যিক যে আচরণ সেটা হচ্ছে সুলুক, তাহলে দুটা তো একই জিনিস না,
ভালো মন্দ আচরণ যেটা হচ্ছে সুলুক, এটা হলো আখলাকের প্রভাব, এটা শোনার আখলাক নয়। আখলাক হলো প্রভাব সৃষ্টিকারী যা মানুষের বাহ্যিক আচরণকে প্রভাবিত করে। মানে একদম আখলাক সম্পর্কে এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। মানে আখলাক সম্পর্কে জানতে গেলে বা নিজের আখলাকের উপর মেহনত করতে গেলে আমার এই বেসিক বিষয়টা বুঝতে হবে, কারণ বাহ্যিক আচরণটা আখলাক নয়, মোটেই না। এই আচরণ অনেক কারণে হয়, আচরণের আচরণ যে ঘটে মানুষের এর উপর অনেক কিছু প্রভাব আছে, এর মধ্যে একটা হলো তার আখলাক। এই বিষয়গুলো আমরা আমাদের দার্সে আলোচনা করেছি। তাহলে এখানে এই যে কোশ্চেনটা গেল, এখানে আখলাক আভ্যন্তরীণ বিষয়টা ঠিক আছে, কিন্তু আখলাক আখলাক আভ্যন্তরীণ বিষয় আরো অনেক কিছু আছে, সবগুলো আখলাক না, অনেক আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে আখলাক একটা। এটা হলো দুইটা, দুই নাম্বার। আরেকটা হলো সহজাত প্রবৃত্তি, যেটা অপরিবর্তনীয়, আর আখলাক পরিবর্তনশীল। দুটাই ভিতরের বৈশিষ্ট্য, আভ্যন্তরীণ বিষয়, একটা পরিবর্তনযোগ্য, একটা পরিবর্তনযোগ্য নয়। এই কথাটা বোঝার জন্যই আমরা এই কোশ্চেন এই প্রশ্নটা করেছি। এরপর আমরা বুঝাতে চাইলাম যে আখলাকের তাহলে ইফেক্টটা কি, আখলাকের পর মানুষের বাহ্যিক আচরণে যে প্রকাশ ঘটে সেগুলো সুলুক। তাহলে আচরণটা আখলাক নয়, কারণ অনেক সময় মানুষ বাহ্যিক আচরণ দিয়ে খুশি হয়ে যায়, আচরণ দেখিয়ে প্রশংসা করে, আচরণ দেখিয়ে বলতে থাকে যে কত ভালো আখলাক। অথবা আচরণটা অন্য স্বার্থের কারণে প্রথম দিকে সে প্রভাবিত হয়, বুঝতে পারে না, মনে করে যে কত আখলাক বলা, তো বাস্তবে তো এটা আখলাক না, মানুষের ভালো বা মন্দ আচরণই তার আখলাক নয়। যে সুলুকের মেহনত মানে আখলাককে শুদ্ধ করে, আখলাক আখলাককে শুদ্ধ করে, মানে আসলে সুলুক মানে হলো বাহ্যিক আচরণ। মানে ভিতরটা যদি সুন্দর হয় তার বাহ্যিক আচরণ সুন্দর হতে থাকবে। তো আখলাক ঠিক করার মেহনত এটাকে সুলুক বলা হয়। এটাকে মানে তরিকত একটা শব্দ যে ব্যবহার করা হয় ওই শব্দটা অনেকটা এরকমই। আচ্ছা, ওই মেহনতের নাম, মেহনতের পদ্ধতি। একটা সাউন্ড হচ্ছে, যাক তাহলে এই কোশ্চেন গেল। এরপরে দুই নাম্বার, মানুষের বাহ্যিক আচরণ সম্পর্কে নিচের বাক্যগুলো সত্যটা যাচাই করুন। মানুষের বাহ্যিক আচরণ সুনিশ্চিত ভাবে তার ভিতরগত আখলাককে নির্দেশ করে, সত্য না মিথ্যা? মিথ্যা। হ্যাঁ, কেন কেন সত্য নয়, এটা একজন উত্তর করেন। মানে কি কারণে আমরা বুঝছি যে এটা মিথ্যা? হ্যাঁ, মানুষের বাহ্যিক আচরণ তো অনেক কারণে নিয়ন্ত্রিত হতে পারে, তার চিন্তা বা অন্য কিছু দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। জি, তাহলে মানে নিশ্চিত ভাবে ভিতরে আখলাক নির্দেশ করে না এটা আর কি। মানে কোন কোন ক্ষেত্রে তো নির্দেশ করেই, তাই না? হয়তো অধিকাংশ ক্ষেত্রে হতে পারে এরকম, কিন্তু সুনিশ্চিত ভাবে করে না। এই যে আমরা বলবো যে ডাকাত দল, তারা খুব ভালো আচরণ করছে পরস্পরের সাথে, একদম ইনসাফ করছে, এটা তো বাহ্যিক ভাবে মনে হচ্ছে কত ভালো তারা, তাই না? কিন্তু তারা তো ডাকাত, ভালো হলে ডাকাত হয় কেমনে? তো এই জন্য তাহলে বোঝা গেল যে তাদের বাহ্যিক আচরণটা সুন্দর হলেও সেটা তাদের ভিতরে আখলাকে নির্দেশ করছে না। তো এই জন্য বাহ্যিক আচরণ, একজন মানুষ তার ছেলের সাথে কি প্রণত দেখাচ্ছে, ছেলেকে টাকা দিয়েছে কিছু আনার জন্য, ছোট ছেলে, এবার আবার হিসাব নিচ্ছে পাই পাই করে, এখন ছেলের হিসাব নিচ্ছে, এভাবে বাহ্যিক ভাবে মনে হতে পারে কৃপণ। এই কৃপণতা তো আখলাকেরই সাথে সংশ্লিষ্ট বিষয়। তো বাহ্যিক আচরণ দেখে মনে হচ্ছে লোকটা কৃপণ, আসলে কৃপণ না। যে ওসমান রাদিয়াল্লাহু একটা ঘটনা আছে এরকম, একটা সুগঠিত ডাকাত দলের পারস্পরিক ভালো আচরণ আখলাকগত কারণে নয় বরং স্বার্থগত মিলের কারণে। তাহলে এটা সত্যি হবে, এটা তো সবাই অলরেডি বুঝে গেছেন, তাই না? কি বলেন? এরপরে সৌন্দর্যপ্রিয়তার কারণে সুন্দর রুচির বাহ্যিক প্রকাশ একজন কাফেরেরও হতে পারে, সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, খুবই স্বাভাবিক, সুস্পষ্ট বিষয়, এটা সবাই বুঝি আমরা, মানে একদম সহজ উত্তর এগুলো। অনুকরণ, অভ্যাস, সামাজিক রীতিনীতি ইত্যাদিও মানুষের আচরণকে প্রভাবিত করে, সত্য না মিথ্যা? সত্য, সত্য। হ্যাঁ জি। এখন কথা হলো যে, যেমন এই যে আমরা বললাম যে ইসলাম মানুষের আচরণটা কি চায়, সুন্দর চায়, তাই না?
তাহলে অনুকরণটা কোথায় করা যাবে কোথায় করা যাবে না, এখানে অনুকরণ রিলেটেড কিছু বিধান থাকবে, অভ্যাস রিলেটেডও কিছু বিধান ইসলামে থাকবে। আদা সব ধরনের অভ্যাসকে ইসলাম সমর্থন করবে না, ইসলাম মানে কারো অভ্যাসকে ছেড়ে দিবে না। মানে তার অভ্যাসের কারণে এরকম করে তো অভ্যাস, ওই অভ্যাসটা ইসলাম সমর্থিত কিনা, শরিয়া সমর্থন করে কি করে না, এটা কিন্তু বিবেচ্য বিষয়। এবং সামাজিক রীতিনীতির ব্যাপারটা এমন, সব ধরনের সামাজিক রীতিনীতিকে ইসলামী শরিয়া সমর্থন করবে না। বাকি এগুলো আখলাকের চ্যাপ্টার নয়, এগুলো অন্য চ্যাপ্টার, মুআশারা বা আর অন্য অন্য বিষয়ের সাথে সম্পর্কিত এগুলো। তাহলে আচরণ এগুলো দ্বারা প্রভাবিত, এটা সত্য। নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং তাকে সুস্থ আকল ও সঠিক দিন অনুযায়ী গাইড করার নাম হিকমা, এটা সত্য না মিথ্যা? জি এটা সত্য। হ্যাঁ মানে এটা হিকমার সংজ্ঞা দিয়েছি আমরা এখানে, হিকমা ওই যে মানুষ হাকিম বলা হয় মানুষকে, মানে হিকমা এটা অনেক উঁচু একটা পর্যায়, একজন মানুষের মানে পরিপূর্ণতার একটা পর্যায়, যে একজন মানুষের মাঝে পরিপূর্ণতা এসেছে তার দিনদারির উপরে, মধ্যে তার আখলাকের মধ্যে, তার সিদ্ধান্ত গুলোর মধ্যে, নিজের আচরণ গুলোকে সুন্দর করে সে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই নিয়ন্ত্রণটা স্বার্থের কারণে না, এটা অন্য কোনো ধান্দার কারণে না, বরং এই এটা হলো তার সুস্থ আকুলের দাবি, এমন আচরণ হওয়া দরকার। এবং ইসলামী ইসলামের দাবি, দিনের দাবি যে তার আচরণ এমন হওয়া দরকার, তো নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারা এবং ওইভাবে তাকে চালানো চালাতে পারা, যেটা আকুল যেটা দাবি করে, দিন যেরকম আচরণ দাবি করে সেরকম ভাবেই করতে পারা, এটা কিন্তু একজন মানুষ সর্ব অবস্থায় পারে না। আবু হানিফা রহিমাহুল্লাহ একটা ঘটনা আছে যে তার হেলম পরীক্ষা করার জন্য যে যে এক দুই লোকের মধ্যে কম্পিটিশন হয়েছে, একজন সুফিয়া সরি রহিমাহুল্লাহর ভক্ত আর একজন আবু হানিফা রহিমাহুল্লাহর ভক্ত, দুজনের মধ্যে এখন কম্পিটিশন হলো এটা নিয়ে, এই দুজনের মধ্যে হেলম হেলম যে একটা গুণ আছে এটা কার বেশি, তো দুইজন এক একজন নিজের পক্ষের জনেরই বেশি মনে করে করছে, দাবি করেছে। এখন পরীক্ষা করার জন্য তারা সিদ্ধান্ত নিল যে পরীক্ষা করা হবে দুজনকে, আসলে কার বেশি। তো ওই জন্য ওই রোগটা পরীক্ষা করতে এসেছে আমানি রহিমাল্লাহকে। এই ঘটনা কি আমরা বলেছিলাম কিনা কোথাও মনে নাই, এসে ওই উনি দুপুরের সময় একটু রেস্ট নেন, এই সময় এসে এসে দরজা নক করেছে, এরপরে উনি ঘুম থেকে উঠে বিছানা থেকে তার কাছে এলেন, বললেন যে কেন এসেছো তুমি, সে বললো যে হজরত আমি তো একটা কোশ্চেন প্রশ্ন একটা দিনে জানতে এসেছিলাম কিন্তু এই মাত্র ভুলে গেছি। তো ঠিক আছে উনি বললেন ঠিক আছে যখন মনে করবে আবার এসো। উনি এই পাঁচ দশ মিনিট পরে উনি যখন আবার বিছানায় শুলেন, এই লোক আবার নক করলো, আবার দরজা ঠুকা দিল, উনি আবার এলেন, বললেন যে বলো ভাই কেন এসেছো, বলে হজরত আমার মনে পড়েছে। আচ্ছা বলো তাহলে মনে পড়লে কি, সে বলছে এই তো হজরত এই আপনাকে বলবো এখন আবার ভুলে গেছে। এভাবে তিন চারবার করলো, চতুর্থ বারে কয়েকবার এরকম করার পরে সে উনি আবার আসলেন, সে বললো সে বললো যে হজরত এবার মনে পড়েছে কোশ্চেনটা হলো মানে মানুষের পায়খানা এটা কি তাজা অবস্থায় বেশি সুস্বাদু নাকি বাসি হয়ে গেলে বেশি সুস্বাদু, এই হচ্ছে তার কোশ্চেন। এতবার জাগার পরে আবু হানিফা রহিমাল্লাহ এই অবস্থায়ও উনি নিজের হেলম ওনার এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করেছেন যে দেখে যাননি, উনি বললেন যে এটা তো আসলে কেউ থেকে দেখে না দেখে না ওইভাবে নিশ্চিতভাবে বলা মুশকিল, তবে দেখা যায় যে মানে যখন বাসি হয়ে যায় তখন অনেক পোকা টোকা ওখানে দেখা যায়, তাইলে ওরা হয়তো বেশি স্বাদ পাচ্ছে তখন সম্ভবত এই কারণে ওই সময় জমা হয়েছে। উনি একটা এখানে উনি একটা কিয়াস করলেন, ওনার আকল খাটালেন এবং একটা দলিলও দিলেন উনি। ইনি হচ্ছে ওই ব্যক্তি যে যার ব্যাপারে এম মালিক বলেছেন যে ইনি এমন ব্যক্তি যিনি যদি একটা কাঠকে স্বর্ণ মানে প্রমাণ করতে চান তো এর পক্ষে দলিল দিতে পারবেন, তো এইভাবে বলছে এম মালিক রহিম। যাই হোক তো ওই লোক পরে মাপ চাইল, কিন্তু উনি এই যে মানে পারলেন এই একবারের জন্য ওনার মানে ধৈর্যচ্যুতি ঘটলো না, এটাই হলো হিকমা, মানে হাকিম নিজেকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কঠিন আখলাকের সংশোধন, এরপরে যেটা আসছে এটা গেল, এরপরে হচ্ছে আখলাকের সংশোধন, বারবার ছুটে যাচ্ছে কেন, এটা আখলাকের সংশোধন সম্পর্কে
নিজের বাক্যগুলোর সত্যতা যাচাই করুন। আখলাকের সংশোধনের একটা উদাহরণ হলো রাগকে সম্পূর্ণরূপে নির্মূল করা, সত্য না মিথ্যা? মিথ্যা মিথ্যা, হ্যাঁ। এটা কেন মিথ্যা? কারণ হলো যে রাগ তো সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব নয়, বরং সম্পূর্ণরূপে নির্মূল করলে ক্ষতি হবে। আল্লাহপাক বলেছেন কোরআনে পাকে, কাদিমিন আল গায়দা, আল্লাহপাক মুত্তাকিদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তাদের এক বৈশিষ্ট্য হলো তারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে। কাদিমিন আল গায়দ, এই কথা বলেননি যে ফাকিদিন আল গায়স, মানে তাদের রাগ একদম টোটালি নাই, রাগ একদম জিরো, এই কথা বলেননি। কাদিমিন আল গায়স, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, কোন অবস্থাতেই রাগ এটা কন্ট্রোল হারা হয় না, নিয়ন্ত্রণ হারা হয়। তাহলে আকলি সংশোধনের উদাহরণ হলো যে রাগকে নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসতে পারা, এটা মানে লাগাম, রাগের লাগাম হাতে থাকে। এটা একদম নির্মূল হওয়া এটা উদ্দেশ্য নয়, মাকসাদ নয়, বরং এটা আরো ক্ষতি হবে। যেখানে রাগ করা সেখানে রাখতে হবে, তো আশিদ্দা ওয়াল কুফা, তো এখানে তো রাগেরই প্রকাশ, আল্লাহর রাসূল রাখতেন, আল্লাহর রাসূলও রাখতেন। সাহাবারা বলতেন আল্লাহর রাসূল যখন রাখতেন তখন চেহারা কি হতো, একদম যেন ওই আনা নিংড়ে দেয়া হয়েছে চেহারা, এরকম মনে হতো। তো এরপরে কুকুর ঘোড়া ইত্যাদি প্রশিক্ষিত হলেও, মানে ইত্যাদি প্রশিক্ষণ গ্রহণ করলেও মানুষের চরিত্রে পরিবর্তন হয় না, প্রজাতি কয়লা ধুইলেও ময়লা যায় না, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কঠোর অনুশীলন ও সৎসঙ্গ অবলম্বনের মাধ্যমে চারিত্রিক ভারসাম্য অর্জন সম্ভব, এই ভারসাম্যের নামই উত্তম আখলাক, সত্য না মিথ্যা? সত্য সত্য, পরিষ্কার, এটা সবার কাছে ক্লিয়ার। উত্তম আখলাক পুরোটাই অর্জিত, তা জন্মগত ভাবে মানুষের মাঝে থাকে না, সত্য না মিথ্যা? মিথ্যা। এটা মিথ্যা। আসল কথা কি যে সবাই উত্তর জেনে গেছেন। আসলে প্রথমে আমি চেয়েছিলাম যে সঠিক উত্তরটা যেন মানে ওই না বলছে, এটাই আমি চেয়েছিলাম। এখন আমার যে সহকারী আছে এডিটর, তিনি আমাকে বললেন যে না মানে এটা দিয়ে দিলে ভালো হবে, তখন আমার এখন তো সবাই সব পারি, না পারলে একটু ভুল টুল উত্তর তো সবাই করলে, তাইলে না যা কাছে সমস্যা নাই, সবাই পারছেন এখন মাশাল্লাহ, ঠিক আছে। এবার উত্তম আখলাক পুরোটাই অর্জিত, তার জনগণের থাকে না, এটা তাইলে মিথ্যা। মুখলিস মানুষ অনেক সময় জোর করে ভালো আচরণে অভ্যস্ত হতে চায়, যদিও তা এখনো তার আখলাকে পরিণত হয়নি, এটা কি হবে? সত্য, মানে এই যে আসলে মুখলিস বলা হচ্ছে কেন মানুষটাকে, মানে মানুষটা ভালো, আসলে ভালো হতে চায় সে। একটা হলো যে সে ভালো না, মুখলেস না, মানে দুই নম্বর সে ইচ্ছে করে দেখাচ্ছে ভালো, সে তো মুখলেস না। তো মুখলেস মানে মুখলেস অনেক সময় চেষ্টা করে যে ভালো আচরণ করার জন্য, কিন্তু এটা আসলে তার আখলাকে পরিণত হয়নি, মানে তার ভিতরে এখনো পুরোপুরি ভাবে এটা সেট হয়নি, কিন্তু সে ভালো আচরণে অভ্যস্ত হতে চায়, যদিও বা আখলাক এখনো ওই পর্যায়ে পৌঁছেনি ভিতরে। যেমন ভিতরে দান করতে কষ্ট লাগছে তার, মানে সে আসলে দানশীল হয়নি, কিন্তু সে এখন কষ্ট হলেও দান করছে, সে মুখলেস, এখনো দানশীলতার মধ্যে সৃষ্টি হয়নি, কিন্তু সে মেহনত করে যাচ্ছে, এরকম আর কি বিষয়টা। এটা সত্য। মাল বা অর্থ সম্পদ সম্পর্কে নিচের বাক্যগুলির সত্যতা যাচাই করুন। মাল বা অর্থ সম্পদ সবসময় ফিতনার কারণ, যেমন কারণের কারণ তার মালের কারণেই পদভ্রষ্ট হয়েছে, সত্য না মিথ্যা? মিথ্যা মিথ্যা মিথ্যাই হবে, কারণ আল্লাহ পাক যেমন মালকে যেমন খায়ের বলেছেন, মালকে আবার ফিতনাও বলেছেন, এই আলোচনা আমরা করেছি। তাহলে দুইটাই, কেবল ফিতনা নয়, সেটা সম্পদ জমা করা সবসময় নিন্দনীয়, তাই সূরা হুমাজাতে সম্পদ জমাকারীর নিন্দা করা হয়েছে, এটা কি মিথ্যা? এটাও মিথ্যা, কারণ সম্পদ জমা কখনো কখনো প্রশংসনীয়। নিয়মাল মাল উসলে লিরাজুল ইসলে, আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম মাল নেককারের জন্য, হালাল মাল কতদিন উত্তম, নেককার লোকের জন্য হালাল মাল কতদিন উত্তম, এটি রসুলের বাণী, সত্য না মিথ্যা? সত্য, এই তো আমি বললাম, এখন বলে ফেললাম। জি, কাবিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী হওয়ায় তার অন্তর মালের মহব্বত দিয়ে পবিত্র ছিল, তাকে সম্পূর্ণ মাল সাদাকা করতে নিষেধ করেছেন। আমাদের অন্তরে মালির প্রতি সীমাহীন লোভ আছে, সম্ভবত আমাদের মতো লোকদের আরো সম্পূর্ণ মাল সাদাকা করতে নিষেধ করতেন না, এটা কি হবে? মিথ্যা, এটা মিথ্যা হবে, মিথ্যা হবে। কেন মিথ্যা হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সকলের জন্য। হ্যাঁ, সবার জন্য, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, এই জন্য রসুলের বিধান সবার জন্য। কখনো কোন রসুল ইসলামের জন্য কখনো কখনো করেন আলাদা আলাদা ভাবে, এটা ঠিক আছে। তো বাকি এই ধরনের ক্ষেত্রে রসুল যেটা আসলে বলেছেন সবার জন্যই, সম্পদকে বিনিয়োগ না করে ফেলে রাখা প্রশংসনীয় নয়। সত্য, জি সত্য। ফেলে রাখলে তো এটা বৃদ্ধি হলো না। সম্পদ এটা আল্লাহ পাকে দেয়া এক নিয়ামত, এটাকে বৃদ্ধি করা, এটাকে খাটানো এবং এটাকে ভালো কাজে ব্যবহার করা সব প্রশংসনীয়। সালাত সম্পর্কে নিচের বাক্যগুলো সত্যতা যাচাই করুন। সর্বপ্রথম জোহরের সালাত আদায় করেছেন ইয়াকুব আলাইহিস সালাম, সত্য না মিথ্যা? মিথ্যা। কে আদায় করেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মাশাআল্লাহ। সব ওয়াক্তে সালাত দুই রাকাত করেই ফরজ হয়েছে। এই কোশ্চেন নিয়ে অনেকেরই কি আছে, আপত্তি আছে। আমারই একজন বলে যে আসলে এটা তো মিথ্যাই হবে, কিন্তু মানে আমরা যে সঠিক উত্তর পাঠিয়েছি এটা সত্য। এখন আপনারা কি বলেন, এটা সত্য না মিথ্যা? মিথ্যা হবে ওস্তাদ, মিথ্যা হবে। মাগরিবের সালাত তো 3 রাকাত ছিল। হ্যাঁ, মাগরিব আসলে আমার, হ্যাঁ আমার এটা আসলে কুশিনাদের উদ্দেশ্য ছিল। এটা একটা হাদিসের ডাইরেক্ট মানে অর্থটাই আমি করে দিয়েছি। আমরা রেওয়ায়েত উনি বলেছেন যে ফুরিদাতি ফুরিদাতি সালাতু রাকাতাইনি রাকাতাইনি ফিল হাজরি ওয়াস সাফারি, মানে সালাত দুই রাকাত করে ফরজ হয়েছে। কিন্তু আমি একটা, আমি এখন এই জিনিসটা মানে ছাত্রদের জেহেনে দেওয়ার জন্য যে ওয়াক্তের সালাত উদ্দেশ্য এখানে, মানে প্রত্যেক ওয়াক্ত, মানে এখানে আসল কথাটা কি, মানে আমরা যে সফরে পড়ি 2 রাকাত আর এলাকায় থাকলে পড়ি 4 রাকাত। এখন কথা হলো যদি 2 রাকাত 2 রাকাত হয়ে থাকে তাহলে বোঝা গেল যে এলাকার জন্য 2 রাকাত বাড়িয়ে দেওয়া হয়েছে, সফরে আগের হালতেই আছে। ওই একটা বিতর্ক আছে এখানে, ইখতিলাফটা হলো যে মানে কসর কি রুখসত, মানে রুখসত হওয়ার কারণে যার কোনো কেউ চাইলে কসর করতেও পারে নাও করতে পারে এরকম, নাকি মুসাফিককে কসর করতেই হবে, এটা নিয়ে কিন্তু মাযহাব গুলোর মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেন যে এই কসর এটা রুখসত, কারো অসুবিধা না হলে সে পুরোটা করতে পারে, তার এখতিয়ার। কিন্তু হানাফি মাযহাবে এটা বলা হয়েছে না, এখতিয়ার না, তাকে ওই কসরই করতে হবে, কসরই করতে হবে, কসর করাই ওয়াজিব তার জন্য। তো এখন তারা দলিল দেন যে এটা যে আসল তো এখানে মানে মূল সালাত যেটা মূল অবস্থা যেটা, এটা 2 রাকাত 2 রাকাত এটা সফরে ঠিক রাখা হয়েছে আর এলাকাতে এটা বাড়িয়ে দেয়া হয়েছে। তাহলে যেটা আসলে সফরে মূল অবস্থায় রাখা হয়েছে তো মূল অবস্থায় পড়তে হবে সফরে, যে মুসাফির হয়ে যাবে, এই আর কি দলিলটা। বাকি দলিল নিয়ে আমরা এখানে বহস করছি না, উচ্চারণ করছি না। তো ওই হিসাবে আমি ওই ওই সত্যই মানে করেছি। আমার উদ্দেশ্য হলো যে ওই 2 আর 4 এর মধ্যে পার্থক্য বোঝা, মানে এটা যদিও বা এখানে একটা মানে কেউ বলতে পারে যে মাগরিব তো 2 রাকাত হয়ে কি হয়নি, বুঝেনি আসলে এখানে মাগরিব উদ্দেশ্য না, বাকিগুলো এগুলো 2 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে, ওই মাসালার জন্যই এই হাদিসটা দলিল হিসেবে দেয়া করা দেয়া হয়। তো বাকি আরেকটু স্পষ্ট কোশ্চেনটা একটা স্পষ্ট করার দরকার ছিল হয়তো, এটা হতে পারে। আমাদের তো নাম্বার উদ্দেশ্য না, মূল যে বিষয় বোঝার উদ্দেশ্য, এখন তো বুঝে গেলাম যে সালাত অস্বীকার বা এর ফজিলত কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, সত্য না মিথ্যা? সত্য। সালাত এটা ফরজ, এটা ফরজ, এবং এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এটা সত্য। যতক্ষণ হুশ আছে ততক্ষণ সালাত মাফ নেই, পাগল শিশু অসুস্থ ব্যক্তির ব্যতিক্রম। সত্য, মিথ্যা? হ্যাঁ, মিথ্যা হওয়ার কারণ কি, অসুস্থ ব্যক্তির এর ব্যতিক্রম হবে না। হ্যাঁ হ্যাঁ, এর ব্যতিক্রম হবে না, পাগল আর শিশু ব্যতিক্রম হবে, অসুস্থ ব্যক্তির ব্যতিক্রম হবে না। বরং অসুস্থ ব্যক্তির জন্য তো সালাতুল মরিদ তো আলাদা আছে, অসুস্থ ব্যক্তি কেমনে সালাত আদায় করবে, এটা তো বিধান আলাদা আছে, তার জন্য মাপ নাই। তার তো হুশ থাকেই, হুশ আছে, হুশ থাকে, পাগলের হুশ, পাগলের হুশ থাকে না, আর শিশুর হুশ পূর্ণ হয়নি, মানে এই হুশের কথাটা এখানে, এই হুশের বিষয়টা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে মানে নয় সম্পর্কিত নয়, কারণ হুশ পাগলের থাকেই না, আর শিশু, শিশুর এখনো হুশ পূর্ণতা পায়নি, আর অসুস্থ ব্যক্তি অসুস্থই কেবল, হুশের ক্ষেত্রে তার কোনো সমস্যা। হ্যাঁ, কিছু অসুস্থতা এমন আছে যেখানে হুশ চলে যায়, সেটা ভিন্ন, কিন্তু অসুস্থ ব্যক্তি সাধারণভাবে তো আর হুশ হারা হয় না, এই জন্য এটা মিথ্যা। কোন কাফের বা মুরতাদ যদি কোন ফরজ নামাজের ইমামতি করে, তো এই ইমামতির কারণে তাকে মুসলমান হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে, সত্য না মিথ্যা?
মিথ্যা 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 আচ্ছা কেন এই জিনিসটা একটু বলবেন কেউ মুসলমান হতে পারবে কিন্তু ইমামতি করলে হবে না ইমামতি করলে হবে না যে একটা দলিল দেন তো মানে ইমামতি করেছে এবং সে কাফের মুরতাদ অবস্থায় ছিল এই ধরনের অনেক ঘটনা আমরা শুনছি না ইদানিং যে এক লোক ওই আসলে নন মুসলিম সে এত এত বছর ইমামতি করেছে এগুলো পাওয়া যায় আবার অনেকে মোরতাদ হয়ে যায় এই যে রিসেন্টলি কিছুদিন আগে একজন হয়ে গেছে সে ইমামও ছিল ইমামতিও করতো পরে সে ঘোষণা দিল যে নাস্তিক হয়ে গেছে তাহলে এই ইমামতির কারণে সে মুসলমান ছিল এটা বলা হবে না ইক্তিদা তো করে গে মানে ইক্তিদার মধ্যে কোনো স্বার্থ নাই আসলে মানে ইক্তিদার মধ্যে সে মুখে জাহিরান যে কালিমা শাহাদাত পড়েছে বা নামাজ পুরোটা করেছে ফার্স্ট টু লাস্ট আসলে এখানে শাহাদাতাইন পড়লে তো মানে মুসলমান হয়ে যায় বাহ্যিক ভাবে কিন্তু ইমামতির ক্ষেত্রে হবে না এটাই ফোকাহাদের কথা কিন্তু ইক্তিদার কারণে হয়ে যাবে এবং ইমামতির কারণে ব্যতিক্রমের অনেক উদাহরণ আছে যাই হোক আচ্ছা স্যার যদি মানে তার মুরতাদ থাকা অবস্থায় ইমামতির বিষয়টা মুসল্লিরা না জানলে তাদের নামাজ কি ফাসেদ হয়ে যাবে হ্যাঁ এটা একটা একটা জটিল অবস্থা জটিল জটিল মশালা এখন সে তো মুক্তা ছিল মুক্তা হলে তো তার নামাজ হয়নি তার নামাজ যেহেতু হয়নি তাহলে মুক্তাদের নামাজও হয়নি হওয়ার কথা না এখন এক্ষেত্রে মানে সব নামাজ আবার দোহরাই দেওয়ার মধ্যে একটা কষ্ট হওয়ার বিষয় আছে হারাজের বিষয় আছে এদিক দিয়ে চিন্তা করে এখন ফোকাহারা কোনো রুখসত দেখেছেন কিনা এটা আমি আমি জানি না আর কি এটা একটু যাচাই করতে হবে আসলে অন্যদের কিন্তু এমনিতে তো পরিষ্কার যে হবে না কারণ সে ইমামের যদি নামাজ না হয় মুক্তাদির নামাজ হবে না এটা সুস্পষ্ট বিষয় এখন এখানে একটা সব নামাজ আবার দোহরাই দেওয়া সবার জন্য তাহলে এখন কথা হলো যে যদি এমন হয় যে যে জেনে গেছে তাহলে এটা তো উচিত যে দোহরাই দেওয়া এখন যারা জানে না তাদেরটা ধরেন কোনোভাবে জানার সুযোগ নেই এখানে পড়েছে পুরোনো জায়গায় চলে গেছে দু একদিনের জন্য এসেছে তখন এটা প্রকাশ হয়নি তো এরকম অনেক ক্ষেত্র ধরনের হতে পারে যারা জানবে না তাদের জন্য তো স্বাভাবিক যে তাদেরটা হয়ে গেছে আর যারা জানবে তাদের জন্য অনেক বেশি নামাজ পড়লে কোনো রুখসত আছে কিনা এটা একটা তাহকিকের বিষয় এটা আমার এই মধ্যে জানা নেই আপনি তাদের সম্পদ থেকে সাদাকা উসুল করুন এর দ্বারা তাদেরকে পবিত্র করুন তাদের উপর সালাত প্রেরণ করুন আপনার সালাত তাদের জন্য প্রশান্তির কারণ এখানে সালাত অর্থ কি এলো প্রশ্ন এখানে চারটা রহমত বর্ষণ বিশেষ ইবাদত দোয়া দুরুদ পেশ করা দোয়া জি দোয়া সবাই তো একমত দোয়া কারণ হলো যে এটা হলো আসলে আলোচনার উপর এটা আয়াত নাজিল হয়েছে কুল মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহির বিহি তুতাহির হুম বিহি এরপর হচ্ছে ওয়াসাল্লি আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুন লাহুম এরকমই আমার ভুল হতে পারে পুরো আয়াত হাফেজ না হলে ঝামেলা যাই হোক মোটামুটি এরকম দোয়া এখানে হে রাসূল আপনি তাদের জন্য দোয়া করুন আপনার তো তাদের জন্য প্রশান্তির কারণ তাহলে মানুষের থেকে যখন এই দিনের কোনো কিছুর জন্য টাকা উসুল করা হয় তখন যারা উসুল করেন দিনের জিম্মাদাররা তাদের জন্য দোয়া করা চাই এটা বোঝা যায় একজনের জাকাত আচ্ছা আবার সাত নাম্বার একজনের জাকাত অন্যজন আদায় করে দিলে আদায় হবে তবে কেবল তা আদায় অক্ষম হওয়া অবস্থায় সত্য না মিথ্যা জি মিথ্যা কি কারণে এগুলো একটু দেখি বলেন কে বলবেন একটু ডিটেলস বলেন যে এখানে আসলে বিধানগুলো কি ইক্তিদা মানে হলো অনুসরণ জি এই যে প্রশ্ন করেছেন আর্থিক আর্থিক ইবাদত এর জন্য হচ্ছে হ্যাঁ বলেন 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 কয় প্রকার আছে কি কি এগুলো বলেন তিন প্রকার আছে এক প্রকার হচ্ছে শারীরিক ইবাদত আরেক প্রকার হচ্ছে আর্থিক ইবাদত আরেকটা হচ্ছে শারীরিক এবং আর্থিক তিন প্রকার কোনটাতে কি বিধান হ্যাঁ বলেন যেটা শারীরিক ইবাদত সেক্ষেত্রে হচ্ছে সেটার কোনো একজনটা আরেকজন আদায় করতে পারবে না
তবে যদি ইয়া হয়, খুব অসুস্থ বৃদ্ধ হয়, সেক্ষেত্রে রোজার বিকল্প আদায় করতে পারবে। আর এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে হচ্ছে অন্য কেউ আদায় করে দিলে চলবে। আর আর্থিক এবং শারীরিক যেমন হচ্ছে হজ, হজ যদি অন্য কেউ আদায় করে দিয়ে তাও অক্ষম অবস্থায় তাহলে হচ্ছে চলবে, কিন্তু সক্ষম অবস্থায় অন্য কেউ আদায় করলে হবে না। মাশাআল্লাহ, হ্যাঁ ওইটাই, এই কারণে এটা মিথ্যা হচ্ছে, কারণ যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। মাশাআল্লাহ, সাদাকাতুল ফিতর আদায় করে দিলে একজন আরেকজনের হবে? জি হবে, হবে। কোরবানি একজনের টা একজন করে দিলে হবে? জি হবে, হবে। এগুলো সবগুলো আর্থিক ইবাদত। মাশাআল্লাহ, হ্যাঁ অনুমতি হলে তার কোরবানির ক্ষেত্রে এই জন্য বিষয়টা, হ্যাঁ বা সবগুলোতে নিয়ত লাগবে, তো ওই যে আমল কবুল হওয়ার জন্য নিয়ত লাগবে, না জানলে তো যে নিয়ত করে নাই এই জন্য। হ্যাঁ ঠিক আছে, এক ব্যক্তি জোহরের ওয়াক্ত হওয়ার, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, এক্সপ্লেনেশনটা আবার দিলে একটু ভালো হতো আগেরটা। হ্যাঁ আগেরটা পুরো বুঝি নাই। আচ্ছা, এটা হলো যে ইবাদত, ইবাদত তিন প্রকার হয়, একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত। মানে শারীরিক মানে পিওরলি শারীরিক ইবাদত, একটা হলো পিওরলি আর্থিক ইবাদত, একটা হলো মিক্সড, আর্থিকও আছে এখানে শারীরিকও আছে। যেমন হজ, হজের মধ্যে দুই ধরনের আছে, জিহাদ, এটা দুই ধরনের আছে, শারীরিক এবং আর্থিক দুইটাই এখানে আছে। তো যেটা শারীরিক ইবাদত এটার কোনো নিয়াবা নাই, বদলা নাই, নিজেরটা নিজেকেই করতে হবে। শুধুমাত্র শাইকে ফানি, অতি বৃদ্ধ, মাজুর, তার জন্য রোজার ক্ষেত্রে মানে অন্যকে খাবার খাওয়ানো, মিসকিন খাওয়ানো, এটা একটা বিকল্প শরীয়ত রেখেছে, এটা কোরআনের আয়াত দ্বারা সাবেত। এটাকে বলা হবে খেলাফে কিয়াস বলা হয়। এটা খেলাফে কিয়াস মানে এটা মানে কিয়াস বলে যে তার জন্য না হওয়া উচিত, কিন্তু তার পক্ষে যেহেতু কি আছে, নস পাওয়া গেছে, এই জন্য ওই নসের উপর আমল। এই জন্য শাইকে ফানির জন্য কি আছে, সে রোজা রাখতে পারছে না, তার বদলে সে অন্য মিসকিন খাওয়াবে, এটা সুযোগ আছে। কিন্তু সলাদ বা অন্য যেগুলো সেগুলোর জন্য হবে না, শারীরিক ইবাদত সেগুলোর ক্ষেত্রে হবে না। আরেকটা হলো এই আর্থিক ইবাদত, যেমন জাকাত বা ফিতরা বা তারপর হচ্ছে যে কোরবানি, এগুলো যদি একজনের আরেকজনে দিয়ে দেয় তো সেও যদি জানে তাহলে এটা আদায় হবে। আরেকটা হলো হজ বা আর্থিক এবং শারীরিক দুই ধরনেরই আছে এখানে, তাহলে এক্ষেত্রে যদি অক্ষম হয় তাহলে কেবল কি হবে না, আদায় হবে, যদি সক্ষম হয় তাহলে আদায় হবে না। এই শুধু স্বর্ণই আছে, তার আছে আট বড়ি স্বর্ণ বা নয় বড়ি স্বর্ণ আছে, আর স্বামী তো আছে তার, এখন স্ত্রীর জাকাত দিয়ে স্বামী আদায় করে মানে অক্ষম হওয়া হতে, তাহলে তো স্বর্ণ কি করতে পারে, বিক্রি করে সে জাকাত আদায় করতে পারে। এখন কোন কারণে ওই স্বর্ণ বিক্রি করতে পারছে না, ওখানে এমন পরিস্থিতি যে ওখানে স্বর্ণ বিক্রি করার মতো অবস্থা নাই তার, কোনো কারণে এরকম তো হতেই পারে, স্বর্ণগুলো তার হাতে নাই, সে তার মালিকানায় আছে কিন্তু তার হাতে নাই, কোনো কারণে সে সফরে আছে, কত হালত হতে পারে। তো তখন তো এক প্রকার সে অক্ষমই, কিন্তু সে মালিক, মালিক না হলে তো জাকাত ফরজ হয় না। তাহলে এই ধরনের অক্ষমতা যে তাৎক্ষণিক কোনো কারণে পারছে না, যেমন কোরবানি এরকম হতে পারে যে টাকা এখন সাথে নাই কোনো কারণে, টাকার মালিক সে একজনের কাছে টাকা পাবে বা টাকার একজনের কাছে আছে বা অন্য কোথাও খাটাচ্ছে সেখানে আছে, কোনো কারণে এখন আসতে পারতেছে না, তো এই ধরনের অক্ষমতা হয়ে যেতে পারে না। কিন্তু কোরবানি তার উপর ওয়াজিব, যেহেতু সে মালের মালিক, একজনের কাছে টাকা নাই কিন্তু জমি আছে, জমিটা এখনো বিক্রি করতে পারছে না, অনেকগুলো জমি আছে তার, এখনো বিক্রি করতে পারছে না, নগদ টাকাও নাই, তাহলে এই জমি এখানে কোরবানি ওয়াজিব। তো এটা এক ধরনের অক্ষমতা না, মানে যদিও বা সে কোরবানি ওয়াজিব হচ্ছে মাল থাকার কারণে, কিন্তু ওই মুহূর্তে নাই, এখন আরেকজন দিয়ে দিল হয়ে যাবে, এরকম আর কি বিষয়টা। একদিন জোহরের ওয়াক্ত হওয়ার পর ইন্তিকাল করলো, সময় বাকি থাকা সত্ত্বেও জোহর আদায় করতে পারলো না, এই জোহরটা আমার সবে কি হুক, এই জোহরের ওয়াক্তের ফিদি আদায় করতে হবে, না হলে তার জিম্মায় থেকে যাবে, এটা হলো একটা। তার পক্ষ থেকে তার কোনো ওয়ারিশ তা পরে দিলে আদায় হয়ে যাবে। তিন নম্বর, ফিদিয়া দিতে হবে কেবল ওসিয়ত করে গেলে, এই ওয়াক্তে নামাজ মাফ, কোনো প্রকারেই তা আদায় করার প্রয়োজন হবে না। কোনটা কারণে সালাত আদায় করতে পারেননি? হ্যাঁ, এটা একটা সুন্দর কথা, তবে এখানে একটু মানে
ওই একটা উসুল সহ উত্তর দিলে ভালো আর কি, মানে মানে এখানে আসলে একটা কথা আছে না, আমরা আলোচনা করেছি কিন্তু আর কি বলতে পারবেন? হ্যাঁ বলেন। কিছু সময় এখনো বাকি রয়ে গেছে এই কারণে, খালাতের ওয়াক্ত ছিল কিন্তু তার আগে সে মারা গেছে যার কারণে সে নামাজ। জি, এখানে মূল কথাটা হলো এটাই যে যে মানে আমরা বলেছিলাম যে মানে সালাতের ফরজিয়তের যে একটা কি আছে সবব আছে, সবব হলো যে আখিরুল ওয়াক্ত মানে ওয়াক্তের শেষ অংশটা, মানে ওয়াক্ত দাখিল হয়ে যাওয়ার সাথে সাথে তো সে সেলা আদায় করলে আদায় হয়ে যাবে, কিন্তু ঠেকা যেটা যেমন ধরো যে একজন মানুষ মুসলমান হয়ে গেল, জোহরের ওয়াক্ত অনেক লম্বা অনেকক্ষণ আছে, আসরের ওয়াক্ত অনেকক্ষণ পর্যন্ত আছে, সে যদি মুসলমান হয়ে গেল তাহলে এখন মুসলমান হলো একটা শেষ সময়ে, তাহলে তার ঘাড়ে কিছু সময় যদি সে পায় তাইলে তার উপর কি হবে, ওয়াজিব হবে এটা, যদি সে ওয়াক্ত নাই পায় তাহলে তার ওয়াজিব হবে না। এখন এটা তো শেষ ওয়াক্ত দিয়ে ওই ফরজ ফরজ হচ্ছে কি হচ্ছে না এটার বিচার হবে, শেষ ওয়াক্ত দিয়ে বিচার হবে। এখন এই মানুষটা মানে একটা তো ঠিক আছে যে সে আরো সময় আছে, কিন্তু শেষ ওয়াক্ত পর্যন্ত শেষ ওয়াক্ত তো সে পায় নাই, শেষ ওয়াক্ত পাইলে তার উপর এটা ওয়াজিব থেকে যেত, শেষ ওয়াক্ত যেহেতু পায়নি এই কারণে কি হচ্ছে না, ওয়াজিব হচ্ছে না, এই হলো কথাটা। জি আমরা বোনের আনসার করবো না, মানে ভাইরে আনসার করি আপাতত। জি, কারো যদি নামাজ কাজা থেকে যায় তার পক্ষ থেকে যদি তার ওয়ারিশ কোন ফিদিয়া দিয়ে দেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে, এই মত কাজ ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ। জি মোহাম্মদ রহিমাহুল্লাহ, ইয়া মোহাম্মদ রহিমাহুল্লাহ। জি জি, শারীরিক ইবাদতের ক্ষেত্রে নিয়াবা নেই, তবে শাইকে ফানির জন্য রোজার পরিবর্তে মিসকিন খাওয়ানোর সুযোগ আছে, কারণ ইমরানের কারণে আয়াত অবতীর্ণ হয়েছে, বিষয়টি এবং ইস্তিহাদ করে বের করেছেন, এটি মুস্তাহাজ বিষয়ের অন্তর্ভুক্ত, এই বিষয়টি এক এক মাধাবে এক এরকম, কোনটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে? অবদান, এটা আমরা অলরেডি বলেছি। জি, আগে গেছে সালাতের ওয়াক্ত সম্পর্কে নিচের বাক্যগুলো সত্যতা যাচাই করুন। প্রত্যেক ফরজ সালাতের জন্য ওয়াক্ত নির্দিষ্ট, একথা কোরআন হাদিস ইজমা এবং কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত, সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, এই প্রত্যেকটা দলিল তো আমাদের কাছে আছে তাই না, কোরআনের আয়াত আছে এটা সবাই জানি, ইনা সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবান মাকুতা, হাদিস দ্বারা আছে ইনাল্লি সালাতি আউয়ালান ওয়া আখিরান, হাদিস দ্বারা আছে। ইজমা হলো যে কারণ হলো যে আমরা সাহাবাস পাই সবাই দেখেছেন এটা, সবাই এরকমই করেছেন, বিপরীত কেউ করেননি, একবার ইজমাও আছে এটার উপরে, পুরো উম্মাহ এটার উপরে একমত। কিয়াস মানে আকলের দাবি, ওয়াক্ত যেহেতু ভিন্ন ভিন্ন তার ওয়াক্ত নির্দিষ্ট হওয়া উচিত, নাম ভিন্ন যেহেতু ওয়াক্ত ভিন্ন হওয়া উচিত, এটা হলো কিয়াস, সবগুলো দ্বারা প্রমাণিত আছে। জোহর আসরের জন্য একটি ওয়াক্ত। হ্যাঁ জি ভাইয়া, যে জিনিসটা কোরআন এবং হাদিস দ্বারাই প্রমাণিত, এখানে ইজমা আর কিয়াসের গুরুত্ব কতটুকু? না, কথা হলো যে এটা এটা হলো আমাদের দলিলে আরবা আছে, দলিলে আরবা মানে চারটা দলিল, মানে চারটায় আমাদের মানে আদিল্লাই আর বলা হয় এগুলো, তো কোনোটার ব্যাপারে যখন আমরা চারোটাই পেশ করবো, অনেক সময় আমরা দেখবো যে যখন ওলামাগণ দলিল পেশ করেন তারা এইভাবে প্রায় কিতাবে এইভাবে দেন তারা যে এটা কোরআন কোরআন থেকে দলিল দেন, হাদিস দ্বারা দলিল দেন, ইজমা সব ক্ষেত্রে তো দেওয়া যায় না, যেখানে দেওয়া যায় তারা সবগুলো দিয়ে দলিল দেন, তো এটা দ্বারা হয় কি এটা অনেক বেশি মজবুত হয়, এটার মজবুতি প্রমাণ করার জন্য, যদিও বা মানে কোরআনে থাকাই যথেষ্ট হয়ে যায়, বাকি মানে তাতে কোনো কোনো জিনিস আছে যে চারোটা দ্বারা প্রমাণিত হয়, কোনোটা তো শুধু কোরআন দ্বারা প্রমাণিত হয়, কোনোটা শুধু হাদিস দ্বারা প্রমাণিত হয়, এরকম হতে পারে, কোনোটাতে ইজমা কিয়াস এগুলো থাকে কোনোটা থাকে না, এরকম হতে পারে, কোনটা খেলাফে কিয়াস হতে পারে, যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কিয়াসের বিপরীত কিন্তু কোরআন দ্বারা সাবেত, এই যে আমরা বললাম যে ইয়ার ব্যাপার ফিদিয়ার ব্যাপার সাইকে ফানির ফিদিয়ার ব্যাপারে আমরা বললাম, তো এটা হলো যে মানে আরো মজবুত বোঝানোর জন্য আর, এটা আমরা মানে এটা গুরুত্ব মজবুত বোঝানোর জন্য, যখন দেখা যায় কোনো বাতিল বা আর কেউ এটাকে এটা বিভেদ বলছে যে না, তারা বলছে যে যেমন ওয়াক্ত সালাত পাঁচটা হলে ওয়াক্ত তিনটা, যেমন শিয়ারা বললো, তো শিয়াদেরকে রদ করার জন্য আমরা এইভাবেই পেশ করবো যে এটা তো এইভাবেই সাহাবে, এই জন্য আর কি এভাবে বলা হচ্ছে। জি, জোহর আসরের জন্য একটি ওয়াক্ত এবং মাগরিব এশার জন্য একটি ওয়াক্ত, ফজরের জন্য একটি ওয়াক্ত, এবার পাঁচ ফরজ সালাতের জন্য ওয়াক্ত তিনটি, এবার শিয়াদের সত্য না মিথ্যা? সত্য, এই যে এখনো বললাম যে এগুলো একটু জানা থাকা তো জরুরি টুকটাক, এই জন্য আর কি। হানাফিদের নিকট আরাফা এবং মুজদালিফা ছাড়া আর কোথাও দুই ওয়াক্তকে একত্রে একই ওয়াক্তে আদায় করা যায় নাই। সত্য,
সত্য মাশাআল্লাহ সালাতের মূল ওয়াক্ত এবং মুসাব ওয়াক্ত কি জিনিস সত্য না মিথ্যা 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 হ্যাঁ হ্যাঁ আমরা দেখি যে এক হলো সালাতের মূল ওয়াক্ত কখন শুরু কখন শেষ এটা হলো মূল ওয়াক্ত আবার কোন কোন ওয়াক্তের ব্যাপারে সালাতের ব্যাপারে আল্লাহ রাসূলের তরফ থেকে বিনা হাদিসে আমরা বিভিন্ন সময়ে পড়ার প্রতি তারগিব পাই যেমন আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযামু লিল আজরি মানে একটু ফর্সা হলে ফজর পড়ো এটাই বেশি সওয়াব মানে এতে বেশি সওয়াব পাওয়া যাবে এই ধরনের এরপরে যেমন আল্লাহ রাসূল বললেন যে কি করেন আবরিত আবরিত বললেন জোহরের ক্ষেত্রে গরমের দিনে ঠান্ডা আরেক ঠান্ডা হতে দাও আরেক ঠান্ডা হতে দাও তাহলে বোঝা গেল যে আরেকটু ঠান্ডা করে পড়লে এটা বেশি নেকি হবে যেমন এশার ক্ষেত্রে বলেছেন যে যদি উম্মতের জন্য কষ্ট না হতো তো আমি এশার নামাজ মানে এক সুলুস একদম শেষের দিকে মানে সুলুস অতিক্রম হওয়ার পরে পড়তে বলতাম উম্মতের কষ্ট না হলে তো এইগুলো দ্বারা বোঝা গেল যে পুরো ওয়াক্তটাই ওই সালাতের রক্ত কিন্তু এর মধ্যে কোনো একটা বিশেষ সময় আছে যে সময় পড়লে বেশি নেকি হবে তো এই জন্য বোঝা গেল মুস্তাহাব ওয়াক্ত এবং মূল ওয়াক্তের মধ্যে কি আছে পার্থক্য আছে মূল ওয়াক্তের ভেতরে ফরজ নামাজের জন্য মাকরু ওয়াক্ত আছে কেবল আসরের ওয়াক্তে সত্য না মিথ্যা মিথ্যা হ্যাঁ সত্য কি আরো আছে তাই না আসর এবং ইশার মধ্যে আছে আসর এবং ইশার মধ্যে আছে মাশাআল্লাহ আসর এবং ইশার মধ্যে আছে মাশাআল্লাহ নামাজের ওয়াক্ত সম্পর্কে নিচের বাক্যগুলি সত্যতা যাচাই করুন জোহরের শেষ ওয়াক্ত নিয়ে ইখতিলাফ হাদিসের মাঝে বৈপরীত্য থাকার কারণে সত্য সত্য মাগরিবের শেষ ওয়াক্ত নিয়ে ইখতিলাফ হাদিসের শব্দের অর্থের মাঝে ইখতিলাফ থাকার কারণে সত্য এগুলো সবাই পারার কথা আমি এগুলো বেশি পরিবর্তন আনিনি হুবহু তুলে ধরেছি ইচ্ছে করলে ইখতিলাফ বাদ দিয়ে সবাই একমত হয়ে যাওয়া সম্ভব মিথ্যা মানে এই যে আমরা বুঝলাম এই যে মাযহাব গুলো কেন সৃষ্টি হয় মাযহাব মানা কেন জরুরি মাযহাব গুলো সৃষ্টি হয় এগুলো যে মানে এই ইখতিলাফ যে এড়ানো সম্ভব না তাহলে এই মাযহাব গত ইখতিলাফ নিয়ে ঝগড়াঝাটি করা উচিত না যদি ইখতিলাফ থাকবেই ওহেতু আরেক আরেকজন তারও দলিল আছে তাকে ইচ্ছে করে আমার পক্ষে আনার দরকার নাই বা তাকে রদ করার দরকার নাই আমিও আবার এটা বাদ দিয়ে ওইদিকে যাওয়ার দরকার নাই আমি যেটা আছে এটাও চলবে সব দিকেই দলিল আছে এই বিষয়গুলো বোঝার জন্য মানে একটা জিনিস বুঝতে হবে যে মাযহাব গুলো যে তাদবীন হয়েছে একদম বলতে গেলে মানে খায়রুল কুরুনের সময়ে বা খায়রুল কুরুনের কাছে খায়রুল কুরুনে বলতে পারি আমরা ইমাম মালিক তারপর খায়রুল কুরুনের মধ্যে বলতে হবে মাযহাব গুলো যেগুলো এখন প্রচলিত আছে সবগুলি বলতে গেলে খায়রুল কুরুনের মধ্যে হয়েছে এরপর থেকে এখন পর্যন্ত ওইগুলো নিয়ে অনেক বহস মুবাহাসা হয়েছে অনেক আলোচনা হয়েছে যে এবং এখানে আবার পরবর্তীগণ তারা তারজিহ দিয়েছেন তারা প্রয়োজন ইমামের সাথে ইখতিলাফ করেছেন তাহলে এখন আর এমন কিছু নাই যেখানে তাকে হয়তো কি ইমামের উপর অভিযোগ করা অমুক ইমাম কাছে হাদিস পৌঁছানো এগুলো বলা এটা কোনো দরকারই নাই কারণ মাযহাব একটা জিনিস মাযহাব কি হয় এটা আগায় ধীরে ধীরে অনেক মানুষের গবেষণা যুগ হয় আস্তে আস্তে এখানে ভান্ডারও বড় হতে থাকে নতুন নতুন মাসালা আসে হালত আসে নতুন নতুন জিনিস এগুলো মূল ফিকের অন্তর্ভুক্ত হয়ে যায় মানে আমরা যে ফিকহু নাওয়াজিল বলি যে নতুন নতুন একটা সমস্যার মধ্যে নতুন একটা বিষয় আসলো পরবর্তীদের জন্য কিন্তু এটা মূল ফিকের অন্তর্ভুক্ত হয়ে গেছে কারণ পরবর্তীগণ এটা ফয়সালা করে চলে গেছেন তাহলে আলটিমেটলি এগুলো নিয়ে এত গবেষণা প্রতিটা মাযহাবে হয় ওহেতু এগুলো এখনো পর্যন্ত মানে একটা গোলামি করার কোনো মানে হয় না যারা করে তাদের কম বুঝের কারণে করে এলমের পরিপূর্ণতার অভাবে করে এই জিনিসটা পরিষ্কার হওয়ার জন্য আমরা এটা দিলাম জিবরাইল আলাইহিস সালাম ইয়ামত সংক্রান্ত হাদিস কেবল হাতে মূল ওয়াক্ত নির্দেশ করে সত্য না মিথ্যা 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 কারণ ওনার হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যেমন মাগরিব দুদিনে একই ওয়াক্তে বললেন তাহলে অথচ অন্য নামাজগুলো দেখা যাচ্ছে যে শুরুতে বললেন শেষে বললেন একদিন শুরুতে একদিন শেষে কিন্তু দেখা গেল যে মাগরিবের ক্ষেত্রে একই ওয়াক্তেই বললেন তাহলে বোঝা গেল যে মূল ওয়াক্তের সাথে সাথে মুস্তাহাব ওয়াক্ত বিবেচনাও তিনি করেছেন তো এই জন্য মানে মূল ওয়াক্ত এবং মুস্তাহাব ওয়াক্ত দুটোই বিবেচনা করেছেন কিভাবে মাকরু ওয়াক্তে যেন না হয় এটাও খেয়াল করেছেন যেন আসর আসরের দ্বারা বোঝা গেল এশা দ্বারা বোঝা গেল যে যেন মাকরু ওয়াক্তে হয়ে না যায় এটাও তিনি খেয়াল করেছেন হ্যাঁ তাই জন্য এটা মিথ্যা বুঝে আসতেছে তো বিষয়গুলো মানে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানে আমাদের একটু মানে অন্তর্দৃষ্টির সাথে যেন আমরা বুঝতে পারি বাসীরা যেন আমাদের সৃষ্টি হয় এগুলোর ব্যাপারে আল্লাহ পাক তৌফিক দান করুন কোনো ওয়াক্তের নামাজ ওয়াক্ত হওয়ার আগে পড়ে ফেললে বৈধ হওয়ার একটাও শরীর নজির নেই তাই কখনো কোথাও তা বৈধ নয় এটা কি হবে মিথ্যা জি এটা মিথ্যা হলো কেন ওই আরাফাত দিনের ওই জোহরের ওয়াক্তে জোহরের আসর দুটো একসাথে পড়া হয় হ্যাঁ দুটো পড়া হচ্ছে কোন ওয়াক্তে জোহরের ওয়াক্তে তাই না তাহলে আগাম পড়ে ফেলা হচ্ছে এই কারণে জি মাশাআল্লাহ
নামাজের মুস্তাহাব ওয়াক্ত নিয়ে নিচের বাক্যগুলো সত্যতা যাচাই করুন। রমজান মাসে ফজরের মুস্তাহাব ওয়াক্ত অন্ধকার থাকা অবস্থায় অর্থাৎ গলসে পড়া, এটিও নামাজের হক। সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা? মিথ্যা। মিথ্যা সত্য বলছি কেন, কি কারণে? যা সত্য বলছি তারা কেন সত্য বলছি? আর যারা মিথ্যা বলছি কেন মিথ্যা বলছি তারা বলেন তাহলে? এখানে সূর্যের অবস্থান সম্পর্কে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে যে সূর্য কি বেশি ঢলে পড়লো কিনা বা অধিক রাত হয়ে গেল। আর হচ্ছে এশা রাতের বেলায় হচ্ছে এই মুসল্লিদের কষ্ট হতে পারে এজন্য। আচ্ছা মানে আসরের সময় দেরি হয়ে গেল সুবিধা কি? আসর দিনে মেঘলা থাকলে ভাইয়া এখানে তো আকাশ হলুদ হয়ে গেলে মাত্র হবে মাত্র হবে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ এজন্য মানে যদি বেশি পড়ে যায় দেরিতে হয়ে যায় তাহলে মাত্র ওয়াক্তে চলে যাচ্ছে কিনা এই জন্য। হ্যাঁ এর সাথে ওই লোকজনের কষ্ট হয়ে যাবে দেরি হলে, যেহেতু বৃষ্টির দিন লোকজন মানুষ তাড়াতাড়ি ফিরতে চাইবে করে এই কারণে। গ্রীষ্মকালে জোহর দেরি করে পড়া মুস্তাহাব আর তা ওয়াক্তের হক, এটা কি সত্য? সত্য, এটা এটা সত্য। মানে ওয়াক্তের হক হলো জোহরে, মুসল্লির হক হলো ফজরে, আর নামাজের হক হলো, নামাজের হক হলো আসরে। আসরে নামাজের হকটা কিরকম? দ্বিগুণ হওয়ার পরে পড়া। হ্যাঁ আসরে একটু দেরি কর, একটু দেরি করতে করার জন্য যে আসরের পর পর আসর পড়ে ফেলে তার নফল করতে পারে না, যেটা কিছু নফল পড়তে পারে মুসল্লিরা, মানে কিছু নামাজ যেন পড়তে পারে সে, এই জন্য এই জন্য এটা হলো নামাজের হক। জি বিধি সবার জন্য শেষ রাতে পড়া মুস্তাহাব, সত্য না মিথ্যা? মিথ্যা। আরো পেরেশানির বিষয় সেটা। তাহলে যে উঠতে পারে অভ্যস্ত যে তার জন্য শেষ রাতে উঠা মুস্তাহাব, যে অভ্যস্ত নয় তার জন্য প্রথম রাত্রে পড়ে ফেলা উত্তম। বলেছেন যে তুমি বিতির পরেই শুয়ো, এবার বলেছেন অর্ধরাত্র অতিবাহিত হওয়ার পর এশা নামাজ পড়া মাকরুহ, সত্য না মিথ্যা? সূর্যোদয়ের সময় যে কোনো নামাজ পড়া মাকরুহ হবে, তবে ওই সময়ে তিলাওয়াতে সিজদা আদায় করলে তা মাকরুহ হওয়ার সাথে আদায় হবে, সত্য না মিথ্যা? সত্য। সত্য, হ্যাঁ সত্য। জি সূর্যাস্তের সময় ওই দিনের আসর পড়া মাকরুহ তাহরিমি হলেও আদায় করলে তা আদায় হবে, সত্য। সত্য, মাশাআল্লাহ। সূর্যোদয়ের সময় ঈদের নামাজ আদায় করা মাকরুহ তাহরিমি, তবে আদায় করলে আদায় হয়ে যাবে, মিথ্যা। এটা কেন মিথ্যা হলো? বাকিগুলো তো বোঝা গেল যে কেন, এটা কেন এরকম হলো? আল্লাহ রাসূল তো কখনো সূর্যোদয়ের সময় নামাজ পড়েননি ঈদের নামাজ। না না সূর্যোদয়ের সময় তো পড়েননি বুঝলাম, এখন যদি আদায় করে হবে কিনা, আদায় হবে কিনা, আদায় না হওয়ার কারণটা কি? ফজরের জন্য খাস না, এটাও না, আরেকজন বলেন, আর কেউ বলেন? সূর্যোদয়ের সময় নফল নামাজ মাকরুহ, সব ধরনের নামাজ মাকরুহ, বিশেষ কয়েকটি ছাড়া। ফজরের পর, ঈদের দিন ফজরের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত অন্য কোন নামাজ নাই এই জন্য। আসল কথা কি এখানে, মানে ঈদের সালাতের ওয়াক্ত কখন এটা এটা বলি আগে। ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্যোদয়ের প্রায় আরো 10-15 মিনিট পর থেকে, অর্থাৎ বলা হয় যে সূর্যোদয়ের পরে এক ধনুক পরিমাণ সূর্য যখন উপরে উঠে তখন এরপর থেকে ঈদের ওয়াক্ত শুরু হয়। তাহলে যদি সূর্যোদয়ের সময় পড়ে সেটা কি ঈদের ওয়াক্তের আগে হয়ে গেল না? ওয়াক্তের আগে যদি কোনো নামাজ আদায় করে তাহলে কি ওইটা আদায় হয়? এই জন্য
এটা হচ্ছে না হলে ওয়াক্তের আগে হলে, কারণ মানে ওয়াক্তের আগে পড়লে তো কি হবে না, এটা আদায় হবে, এটা একটা কারণ। আর সুযোগ সময় তো হয় না, আদায় হয় না, এটা যেহেতু ওয়াজিব নামাজ এই জন্য ওয়াজিব এবং ফরজ আদায় হবে না, ওগুলো মানে ওয়াজিব লেগাইরিহি এই জন্য তেলাওয়াতে সিজদা আদায় হয়েছে, মানে তেলাওয়াতে সিজদাতে ওয়াজিব লেগাইরিহি এই জন্য আদায় হয়েছে, কিন্তু এটা আদায় হবে না। আচ্ছা যাই হোক, ফজরের ছুটে যাওয়া সুন্নত সূর্যোদয়ের 10-15 মিনিট পর আদায় করার নিয়ম সত্য, ঈদের দিন ঈদের নামাজ আগে কর্ণফল করা মাকরুহ, ছুটে গেলে সূর্যোদয়ের 10-15 মিনিট পরে পড়া উত্তম, এটা যদি ঈদের দিন আমারটা ছুটে যায়, না ঈদের দিন পড়বো, এটা তো আমি ওই ছুটে যাওয়াটা পড়ছি, এটা নফল এক্সট্রা নফল পড়ছি না, জি আরেকটা হইলো ভাইয়া, ওই দুই দুই রাকাত করে ফরজ হয়েছে এইটা একটু বুঝি নাই ভাইয়া, মানে কথা হলো যে বুঝতে পারলাম, হ্যাঁ কথা হলো আসলে নামাজ প্রথমে ছিল দুই রাকাত করে প্রথম দিকে, যখন প্রথম নামাজ ফরজ হয় তখন সবগুলোই 2 রাকাত ছিল, মাগরিবটা শুধু 3 রাকাত ছিল, পরে পরে হলো কি এই যে 2 রাকাত 2 রাকাত যা সফরের জন্য ঠিক রইলো, আর এলাকায় থাকা অবস্থায় এটা 2 রাকাত করে বাড়িয়ে দেয়া হলো, তাহলে মানে এটা মূল কথা হলো, তাহলে মূল ছিল 2-2, তাহলে সফরে ঠিক ছিল সফরে 2 রাকাতই এবং তার মূল, আর এলাকাতে আসলে তার তখন আর 2 রাকাত বেশি স্বাভাবিক অবস্থা হদরে থাকে, তাহলে যখন মুসাফির হবে তখন সে মূলে ফিরে যাবে, মূল তো 2 রাকাতই, এই জন্য তাকে মূলের উপরেই থাকা দরকার, এই হিসেবে হানাবি মাযহাবে বলা হয়েছে, মানে এখানে তার এখতিয়ার নাই, তার জন্য কসর করা ওয়াজিব, কিন্তু প্রথম থেকে মূলই 3 রাকাত ছিল, না এটা তো ঠিক আছে, ওই ইখতিলাফের জায়গাটা ভিন্ন, এটা আমার কোশ্চেনটা না না সেটা ঠিক আছে, আমি কোশ্চেনটা যা হাদিসে তর্জমা করে দিয়েছি, আমার জানা সিরিয়ার হাদিসটা তর্জমা করে দিয়েছি, যে ফরিদা দিয়ে সালাতু রাকাতাইনি ফিল হাদরি ওয়াসাফরি ফিস সাফরি ওয়াল হাদরি, এটাই আমি মানে তর্জমা করে দিয়েছি শুধুমাত্র এই আলোচনাটা করার জন্য, যে মানে কসর যেটা এটা ইখতিয়ারি বিষয় নয়, বরং কসরটা লাজেম এই জিনিসটা বোঝানোর জন্যই, বাকি এমনি যদি আমরা বলি যে মাকরিব তো 3 রাকাত তাতে শুরুতে হয়েছে, সব বক্ত যে বললাম এই কারণে এটা কি হওয়া উচিত, মিথ্যা হওয়া উচিত, এটাও ঠিক আছে, কেউ যদি বলে এটা মিথ্যা হওয়া উচিত তাহলেও ঠিক আছে, আর আমি যেভাবে বলতে চাচ্ছি এবার যদি কেউ বলে সত্য হওয়া উচিত এটাও ঠিক আছে, কোনো ধরনের কোশ্চেন তো এরকম হতেই পারে তাই না, দুইটাই হওয়ার পসিবিলিটি থাকে ওই হিসাবে। আর জি আরেকটা কনফিউশন ভাইয়া, শেষ কনফিউশন বলবো ভাইয়া বলো, এটা হলো ওই যে কারো যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে তার ওয়ারিশের পক্ষ থেকে যদি ফিদিয়া দিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আদায় হবে, তো এইখানে মানে যার কাজা হয়েছে তার মৃত্যু হলো কি হলো না এই বিষয়টা ক্লিয়ার না, এখন কি সে যদি জীবিত আছে কিন্তু অত্যন্ত অসুস্থ অবস্থায় বা বেহুশ অবস্থায় আছে এই ক্ষেত্রে ওই ফিদিয়া দেওয়া যাবে নাকি মৃত্যুর পরে শুধুমাত্র দিতে হবে? না 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 না, ওই সময় তো দেওয়ার প্রশ্নই আসে না, মানে ওই কোশ্চেনে তো ওইটা সত্য সঠিক উত্তর না, সঠিক মানে তুমি যেটা কোশ্চেন করেছো ওইখানে সঠিক উত্তর হচ্ছে যে মানে ইয়া করা যাবে না, মানে তার দেয় লাগবে না, এই যে এইটাই এটাই তো এই কোশ্চেন, না এটা না এটা না ভাইয়া, না এটা না ভাইয়া, আচ্ছা যা এটা কাল যে আমার কাছে থেকে যায় এটা, হ্যাঁ হ্যাঁ জি এটা না এটা তো না না 9 নম্বরে তো আমরা চাচ্ছি যে এই মত কার এটা জানতে চাচ্ছি, এই মতটা কার এটা আমরা জানতে চাচ্ছি মোহাম্মদ, হ্যাঁ ফয়সালা হচ্ছে আদায় হবে ইনশাল্লাহ, কিন্তু এটা কার জন্য, তো এটা এটা তো আসলে ফিদিয়া তাই না, মূল মাসালা তো আমরা জানি কিন্তু বাকি এটা কার মতের কারণে এটা আমরা জানতে চাইছিলাম, এখানে এখানে মূল কথা হলো যে ফিদিয়াটা ওয়ারিস জন আদায় করবে কখন, ওয়ারিস হয় কখন, সে ওয়ারিস হয় তো মরার পরে, মরার আগে কি আর ওয়ারিস হয় নাকি, একটা মানুষ ওয়ারাসাতের কারণেই তো মানে মিরাস থেকেই তো ওয়ারিস শব্দটা আসতেছে, তাহলে মানুষ যতক্ষণ মরবে না তখন তার ওয়ারিস তো ওয়ারিসই হবে না, ওয়ারিস তো মালিকই হবে না, ওয়ারিস তো মালিক হয়ে যায় তার মৌতের পরে,
কত বুঝে আসছে কিনা? জি ভাই বুঝছি। তাহলে এখানে মৃত্যুর পরে এটা এটা এখানে উজ্জ্ব আছে তোমার, ধরে নিতে হবে ওয়ারি শব্দটা থেকে। নাহলে আমরা যদি বলতাম যে তার ছেলে যদি আদায় করে দেয়, তার মেয়ে যদি আদায় করে দেয়, এরকম যদি আমরা বলতাম তাহলে তখন এই অবজেকশনটা থাকতো। আমরা ওয়ারিশগণ বলে ফেললাম, তখন এই ওয়ারি শব্দটাই ডকু, এটার উপর দলিল যে লোকটা মরে গেছে। ঠিক আছে, আল্লাহ বাঁচিয়ে দিলাম আমাকে ওয়ারি শব্দ। হ্যাঁ বলো। আরেকটা বিষয় হলো ভাইয়া, মনে করেন একজন মানুষের নামাজ কাজা আছে, তো তার যে প্রকৃত ওয়ারিশ, তারা কৃপণতার কারণে বা সম্পদের লোভের কারণে এখন আর পিতার ফিদিয়াটা আদায় করতে চাচ্ছে না। তো এক্ষেত্রে পার্থক্যও, মানে যে প্রকৃত ওয়ারিশ না, সে তার মাল থেকে এই নিয়ত তার জন্য নিয়ত করে দিলে হবে কিনা? মানে এটা ওই ইনশাল্লাহ হয়ে যাবে, বলছেন যে ইনশাল্লাহর উপর মাওকুফ আর কি। কারণ হলো যে এই ফিদিয়াটা না না, ওয়ারিসে দিক বা অন্য যে কেউ দিই, এটা আদায় হবে ইনশাল্লাহ, আদায় হবে ইনশাল্লাহ, আদায় হওয়ার উপরে। বাকি সে যদি ওয়াসিয়ত করে যায়, তখন তো ওয়ারিসদের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। সে যদি ওসিয়ত করে যায়, তখন তো ওয়ারিসদের উপর দেওয়া ওয়াজিব হবে না, ওসিয়ত পূরণ করা ওয়াজিব। এবং যদি তার ওই এক তৃতীয়াংশ মালের মধ্যে কেবল ওসিয়ত কি হবে, কার্যকর হবে, যে এক তৃতীয়াংশ সম্পদ দ্বারা যদি আদায় করা সম্ভব হয়, তাহলে ওয়ারিসদের তো ওয়াজিব ছিল, যে তারা না দিলে তারা গুণাগার হবে। এখন তারা দিচ্ছে না, আরেক ব্যক্তি উদার মানুষ, সে চিন্তা করলো তার ছেলেরা কি পদা করছে, আমি তার দুস্থ বন্ধু, তার অনেক এহসান আমার উপরে, হ্যাঁ সে তিনি আমার উস্তাদ, আমি দিয়ে দিই, কেন আদায় হবে না? অবশ্যই আদায় হবে। জি, আর কেন কোনো কথা? জি হযরত, যে অনেকে ফজরের মানে জামাতের পরে সূর্যোদয়ের পূর্বে দেখা যায় সুন্নত পড়ে নেই, তাদের কি আদায় হবে? ওই সময় তো মাকরু, তাই না? মানে মানে এখানে পুরো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে একদম সূর্যোদয় পর্যন্ত পুরো সময়টা ফজরের ওয়াক্ত, কামেল ওয়াক্ত। এখানে শুধু ফজরের সুন্নত ছাড়া আর কোন নফল পড়া জায়েজ না। কিন্তু ফজরের সুন্নত যেটা, এটা কিন্তু আগে, ফরজের আগে, ফরজের পরে না। তাহলে এখন এটা মাকরুহ তাহরিমই হবে আর কি, মাকরুহ তাহরিমই হবে। বাকি আদায় তো হবে, আদায় হওয়া মানে এটা তো আদায় হয়ে হবে, কিন্তু মাকরুহ তাহরিম, মাকরুহ তাহরিম কিন্তু হারামের কাছাকাছি, না করা যায় এটা আর কি। মানে ওই নামাজটা আদায় হবে, ওই নামাজটা না হয় আদায় হলো, কিন্তু মাকরুহ গুনাহ তো আরো বড় হয়ে গেল এটা আর কি। জি তো উস্তাদ, আমার একটা কথা আছে এখানে। জি, সেটা হচ্ছে মনে করেন ফজরের সুন্নার মানে ফজরের সুন্না এবং ফরজের আগে মনে করেন কোন নফল নাই বলতেছেন আর কি। তো মনে করেন এখন আমি সুন্নত তো এমনি বাসায় পড়ার নিয়ম, তো আমি মনে করেন দুই রাকাত সুন্নতটা হচ্ছে বাসায় পড়ে মসজিদে গেলাম, তো দেখা গেল মসজিদে যে আমার জামাতের অনেক সময় মানে এখন অনেক সময় আছে, তো সেক্ষেত্রে আমি দুই রাকাত কি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো কিনা? কারণ মসজিদে আবার মানে মসজিদের একটা হক আছে, সেটা হচ্ছে মসজিদে যে দুই রাকাত নামাজ পড়তে হয়। হ্যাঁ, মসজিদের হক এই শব্দটা আমরা ব্যবহার করি, মানে যাই হোক, বাকি এটা তো নফল, মুস্তাহাব। হক মানে একদম ফরজ ওয়াজিব হক না, মানে মুস্তাহাবই, আলটিমেটলি মুস্তাহাব। ফজরের সময় যেহেতু মানে নফল পড়তে নিষেধাজ্ঞা আছে, তাহলে এই জন্য আমরা পড়বো না, আমরা এই সময়ে তাহিয়াতুল মসজিদও পড়বো না, তাহিয়াতুল ওজুও পড়বো না, সময় থাকলেও পড়বো না। হ্যাঁ ভাই, কাজে কাজে নামাজ পড়তে পারি, আগে কোনো কাজে থাকলে সেটা পড়তে পারি। মানে এটা হলো শরীয়তের মেজাজ কি, শরীয়তের মেজাজ হলো যে নিজের ভিতরের জজবাটাকে শরীয়তের অধীন করে ফেলা। মানে একটা হলো যে আমার দিল চাচ্ছে যে একটা পুরি, কিন্তু শরীয়ত বলছে এখন পড়বা না, এখন বাস এখন পড়বো না, এটাই। আচ্ছা, আর একটা কথা হচ্ছে মনে করেন আমাদের দেশে হচ্ছে ফজরের ওয়াক্ত শুরুর 30 মিনিট পরে হচ্ছে আজানটা দেয় আর কি। তো মনে করেন আমি এখন উঠলাম ঘুম থেকে, উঠে দেখি যে ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে, কিন্তু 30 মিনিট এখনো সময় আছে আজানের। এখন আমি ইন্টারমিন টাইম এই 30 মিনিটের মধ্যে যদি আমি কোনো তাহাজ্জুদ করি, এটা কি তাহাজ্জুদ হিসেবে কাউন্ট হবে নাকি ওই সুন্নাহ হিসেবে কাউন্ট হয়ে যাবে? না, তাহাজ্জুদ হবে না, তো আজানের কোনো সম্পর্ক নাই ওয়াক্তের সাথে। ওয়াক্ত শুরু হয়, আমরা বলেছিলাম যে সুবহে সাদিক হলে, সুবহে সাদিক হলে ওয়াক্ত শুরু হয়ে যায়। আজানের জন্য কি মওকুফ থাকে? সুবহে সাদিক হয়ে গেছে কিন্তু আজান দিচ্ছে না বলে সুবহে সাদিক আর হচ্ছে না, এরকম নাকি? না, আজান দিক আর না দিক, সুবহে সাদিক হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে এখন আর তাহাজ্জুদ করার সুযোগ নাই, এখন সে সুন্নাহই পড়বে, সুন্নাত রাকাতই পড়বে শুধু। যদি পড়ে তাহলে সুন্নার পক্ষ থেকে আদায় হবে, ওই নফল আর আদায় হবে না, তাহাজ্জুদ আর আদায় হবে না।
যে কোনো সুন্নতে মুয়াক্কাদার আমল, যে কোনো সুন্নতে মুয়াক্কাদার আমল মাকরুহের সাথে আদায় হওয়া উত্তম নাকি ছুটে গেছে আদায় হয় নাই, এটা এই দুইটার মধ্যে উত্তম হবে কোনটা? তুমি একটা উদাহরণ দিয়ে বলো দেখি কিভাবে কোনটা কিভাবে হয়, একটা মানে এই কোশ্চেন তো তুমি চিন্তা ভাবনা করে করেছো তাই না, একটা উদাহরণ দিতে হবে। ফজরের সুন্নতি, ফজরের সুন্নতি তো আমি আইসা দেখলাম যে এখন আমি সুন্না পড়লে আমি ইমাম সাহেবকে তাশাহুদে পাবো না, সালাম ফিরাই ফেলবে, তা আমি এই জন্য সুন্নত না পড়ে আমি ইমাম সাহেবের সাথে ইয়েতে জামাতে শরিক হয়ে গেলাম, তো তাইলে এখন আমাকে সূর্য উঠার 10-15 মিনিট পরে আমাকে আদায় করতে হবে। এখন আমার এমন কোন জরুরত আছে বা এমন কোন মাসালা আছে যে হয়তো আমি সূর্যোদয়ের পরে আর এই সময়টা করতে পারবো না, যে তাহলে আমার সুন্নতটা ছুটে যাওয়ার একেবারে অপর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি যদি ইমাম সাহেব সালাম ফেরানোর আদায় করে নেই তাহলে আমার মাকরুহের সাথে আদায় হইলো। এখন এই দুইটার মধ্যে আসলে আমার কোনটা বেছে নেওয়া উচিত? আমি বেছে নেওয়া উচিত যে মাকরুহে তাহরিমি থেকে বেঁচে থাকা, এটাই বেছে নেওয়া উচিত। কারণ মাকরুহে তাহরিমি হচ্ছে ওয়াজিবের বিপরীত, মাকরুহে তাহরিমি হচ্ছে ওয়াজিবের মানে হুবহু বিপরীত হলো ওয়াজিবের। আমারটা সুন্না কিন্তু ওয়াজিব থেকে একটু নিচে, তাহলে বলো এখন নিজের একটা নেকির পাওয়া ভালো হবে? মানে ব্যাপারটা হলো ধরো এরকম বলি, এই সুন্নত নামাজটার ধরো নেকিটা হলো ধরো যে 1 লক্ষ ধরলাম, আর ওয়াজিব তরক হলে লস হবে 1.5 লক্ষ। এখন কি করবা, 1 লক্ষ নিবা না 1.5 লক্ষ লস দিবা? 1.5 লক্ষ লস থেকে বাঁচা উত্তম নাকি 1 লক্ষ নেওয়া? জি এটাই 1.5 লক্ষ লস থেকে বাঁচা উত্তম, উত্তম। জি আউয়াল ওয়াক্ত এ মুস্তাহাব ওয়াক্ত কি এক? না না না, আউয়াল ওয়াক্ত আর মুস্তাহাব ওয়াক্ত এক না। এখন মেয়েদের জন্য যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে বলে সেটা কখন? এখন এটা ঠিকই আছে কথা, আসলে আউয়াল ওয়াক্ত মানে মুস্তাহাব ওয়াক্ত না, এটা পুরুষদের জন্য মেয়েদের জন্য একই কথা। তবে তবে কথা হলো জোহরের সময়ে, জোহরের সময়ে যেই সময়ে গরমের দিনে আউয়াল ওয়াক্তে পড়াটা মাকরু, বেশি গরম থাকে ওই সময়ে, মেয়েদেরও কিন্তু একটু দেরি করে পড়াটা মুস্তাহাব। মানে যে কোশ্চেনটা আমাদের এখানে এই চ্যাটে করা হয়েছে আর কি, সেই কোশ্চেনের জবাবে বলছি, মানে আউয়াল ওয়াক্ত আর মুস্তাহাব ওয়াক্ত কি কিনা এই ব্যাপারে। আউয়াল মানে প্রথম। উস্তাদ, কসরের নামাজ যদি আমরা কসর ছাড়া যদি পূর্ণ আদায় করি তাহলে সেটা? হ্যাঁ, নামাজ আদায় হয়ে আদায় হয়ে যাবে, কিন্তু ওই যে ওয়াজিব তরক, ওয়াজিবের বিপরীত করার কারণে গুনাহগার হব ইচ্ছাকৃত যদি করি। এক ব্যক্তি অনিচ্ছাকৃত, অনিচ্ছা মানে অনিচ্ছাকৃত এরকম যে সে মাসালা জানে না, আসলে সে কোনোভাবেই শিওর হতে পারতেছে না, তার কোনোভাবে উপায় নেই, ওয়াক্ত চলে যাচ্ছে শিওর হতে পারতেছে না, তো এখন সে কি করবে? সে এখন সে 4 রাকাত পুরে ফেললো, এখন যদি সে 4 রাকাতের মধ্যে যদি আত্মায়াতের জন্য দ্বিতীয় রাকাতে বসে তাহলে তার ফরজ আদায় হয়েছে বলে ধরা হবে। যদি এরকম হয় 4 রাকাত পড়তে গিয়ে 2 রাকাতের সময় আত্মায়াত পড়তে বসে নাই, পরে সুজদা দিয়েছে, এই ব্যক্তি নামাজ হবে না, তাকে আবার পড়ে নিতে হবে। কেন সেটা? কারণ হলো 2 রাকাত যখন আসল মূল নামাজ যেহেতু 2 রাকাত, এখন 2 রাকাতের শেষ বৈঠকটা কি 2 রাকাত পরে, তাহলে যে ব্যক্তি 4 রাকাত আদায় হয়েছে করেছে সে 2 রাকাত পরেও তো বসেছে, এই বসার কারণে এটাকে দ্বিতীয় মানে শেষ শেষ বৈঠক হিসেবে স্থলাভিষিক্ত ধরে নেওয়া হবে, ওই হিসেবে আদায় হয়ে গেছে এটার হুকুম দেওয়া হবে। কিন্তু যার কোনো কারণে ওই মাঝখানে বৈঠক ছুটে গেছে তারটাকে আদায় হয়েছে ধরে নেওয়া যাচ্ছে না, কারণ তার তো শেষ বৈঠক কি হয়নি, শেষ বৈঠকের যে ফরজ এটা আদায় হয়নি। কথা বুঝে আসছে কিনা? জি উস্তাদ বুঝে আসছে। আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল। জি, তারবিয়া শব্দের অর্থ হলো যে মানে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, এটার তারবিয়ার উদাহরণ, তারবিয়ার শাব্দিক অর্থ। তারবিয়া মানে সংশোধন বলতে পারি আমরা, ভিন্ন কথা বলতে পারি, বা আমরা লালন পালন বলতে পারি তারবিয়া শব্দের অর্থ, বা প্রবৃদ্ধি ঘটানো এরকম বলতে পারি। জি ভাইয়া, গ্রামের বাড়ি কেউ না থাকলে বেড়াতে গেলে কসর পড়বো না? গ্রামের বাড়ির মালিক যদি আমি হয়ে থাকি তাহলে না, এটা কসর পড়া ঠিক হবে না, এটা আমার নিজের বাড়ি তো। জি, হিকমা শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, হিকমা শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। আওয়াজ নামাজের ফাজাইলটা একটু জানতে চাইছিলাম।
আওয়াবিন, আওয়াবিন, আচ্ছা আওয়াবিনের ফজাইল, আওয়াবিনের ফজাইলটা ঠিক হাদিস আমার এই মুহূর্তে মনে নাই, কারো মনে আছে এখানে আওয়াবিনের ফজিলত? একবার পড়লে 12 বছর নফল নামাজের সব হয়ে যায়। ও হ্যাঁ, এরকম একটা মনে শুনেছি, বাকি তাকিক করতে হবে, যাচাই করতে হবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। জি জি, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা ভাইয়া জি, আমি ধরেন এখন এখান থেকে বাসায় যাবো আর কি, আমার আত্মীয়ের বাসায় দাওয়াত আছে, তো আমি মিড রাস্তায় যেখানে নামছি সেখানে নামাজের টাইম ধরেন জামাতের টাইম চলে গেছে, কিন্তু আমি ওই যদি ওই মুহূর্তে নামাজ পড়ি যে 80 কিলোমিটার ক্রস হয়ে গেছে, আমি যে ওই মুহূর্তে নামাজ পড়ি আমি কি কসর পড়বো না পুরাটা পড়বো? মানে আবার বলো, তুমি কোথাও বেড়াতে যাচ্ছ? হ্যাঁ, আমি আত্মীয়ের বাসায় যাচ্ছি। হ্যাঁ, ওইটা আমার এলাকাতেই, তোমার এলাকাতেই? হ্যাঁ, তোমার এলাকাতে কি উপজেলাতে আর কি? একই উপজেলাতে। এখন ডিসটেন্স কত? ডিসটেন্স ধরেন আমি হল থেকে গেলাম 80 কিলোমিটার, 80 কিলোমিটার মিনিমাম ধরেন। না, হল থেকে গিয়ে তুমি তোমার যে এলাকা, ধরো যাক যে তোমার বাড়ি হলো কুমিল্লা, কুমিল্লা যেখানে তোমার বাড়ি সেই কানটা হলো তোমার আসল যায় বাড়ি, তোমার তোমার কিন্তু মূল বাড়ি হোস্টেল না, হোস্টেল তোমার বাড়ি হয়েছে কেন? হোস্টেল তোমার জন্য ইকামা এর নিয়ত করার কারণে, তোমার মানে তুমি 15 দিনের বেশি থাকা অবস্থায় নিয়ত করেছো, এই জন্য হোস্টেলে তুমি পুরো পড়ো নামাজ, কথা বুঝে আসছে? হোস্টেল তো তোমার আসল কি না, আসল ওয়াতান নয়, তোমার আসল ওয়াতানে প্রবেশ করার সাথে সাথে তুমি মুকিম হয়ে যাবা। এখন ধরে নিয়ে যাওয়ার সময় আমি, হ্যাঁ বলো, তোমার তোমার আমি যাওয়ার এলাকা, হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার সময় যেখানে থামলাম আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে আমাকে, ওটা হচ্ছে আমার এলাকার মধ্যে পড়ে আর কি, কিন্তু আমি যাব আত্মীয়ের বাসায় যেটা আমার থেকে আরো 10 কিলোমিটার দূরে। আমি বুঝতে পেরেছি, তুমি যেখানে যেখানে নেমেছো তুমি সে তোমার এলাকার মধ্যে পড়ে, বলতে তোমার গ্রামের মধ্যে পড়ে যদি হয়, ইউনিয়নের মধ্যে পড়ে যদি, অথবা তুমি শহর এলাকা থাকলে ওই শহরের শহরের মধ্যে যদি পড়ে হয়, তুমি তো মুকিম হয়ে গেছো না, আমার সাথে সাথে কদম দেওয়ার সাথে সাথে তুমি মুকিম, তাহলে এখন তোমার জন্য আর ওই 80 কিলোমিটার হিসাব হবে না, তোমার জন্য হিসাব হবে 10 কিলোমিটার, তুমি ওখান থেকে যাবার 10 কিলোমিটার, তাহলে তুমি তোমার ওখানে নামলেই তোমাকে আর কসর পড়তে পারবে না, তুমি তোমাকে পুরোটাই পড়তে হবে। আচ্ছা জি জি ভাইয়া, বুঝছি। কসরের বিষয়ে ভাইয়া আপনার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি কষ্ট দিয়ে দিচ্ছি আর একটু জিনিস জানার জন্য ভাইয়া। কসরের বিষয়ে তো আমরা আলাদা পড়াবো তাই না, কসর তো আমরা আলাদা আলাদা পড়াবো তাই না? হ্যাঁ আচ্ছা বলো, তারপরে বলো ভাইয়া। হ্যালো, আমার বাড়ি মাটিরাঙ্গা, তো আমি যখন ঢাকায় ছিলাম তো আমি ঢাকায় একটা মেসে থাকতাম, তো ওই মেসে আমি কখনোই ওই যে ইকামা নিয়তে থাকতে পারতাম না, কারণ আমি সপ্তাহে 3 দিন ঢাকায় থাকতাম, জি 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 জি, 3 দিন ঢাকায় থাকতাম আর 3 দিন আমি আরো ধরেন ওই ওই দিনাজপুরের দিকে বা রংপুরের দিকে কোনো একটা ক্লিনিকে বাকি 3 দিন ডিউটি করতাম, তো মেসেজ থেকে ঢাকায় ওই ক্লিনিকে যেতাম, ওখান থেকে আবার এখানে আসতাম, কোথাও আমার একটা না 15 দিন কি হইতো না, এই আমি তো জানি যে আমার 3 দিন ওইখানে, 3 দিন এইখানে, 4 দিন এখানে, 3 দিন ওইখানে, তো আমার তো নিয়ত করার কারণই নাই, এসব ক্ষেত্রে যখন আমার তখন যখন আমার জামাত ছুটে যাইতো তখন আমি কি আসলে কসর পরা লাগতো নাকি মুকিম হিসেবে আমল করা লাগতো? কসর পরা লাগতো, কসর পরাই উচিত, কারণ তুমি তো ওখানে মুকিম হও নাই, কোথাও মুকিম হতা না। ও তাহলে আমি যে মেসে থাকতাম ঢাকায় এটাকে মূল ঠিকানা বানায়া, কিন্তু ইকামার মূল ঠিকানা কেমনে হবে? আমি এখানেও মুকিম, ওখানে তোমার পরিবার শুদ্ধ যদি থাকতা, তুমি ফ্যামিলি ওখানে থাকে, তুমি শুধু নড়াচড়া করো, তাহলে কিন্তু ওখানে ঢুকে গেলে ইকামা হয়ে যেত, মানে মানে মূল ওয়াতানে ফিরে আসছো, এটা এটা হয়ে যেত। তোমার তো পরিবার তোমার কিচ্ছু নাই এখানে, তোমার কিছুই এখানে নাই, না না কিছু, তো এই জন্য তোমার এটা ওয়াতান হবে না। তাইলে যতবারই আমার জামাত ছুটে যাইতো আমাকে পুরা মানে কসরি পড়তে হইতো, কসরি পড়া উচিত ছিল তোমার? হ্যাঁ, তাইলে ভাইয়া এখন যে 4 রাকাত পড়েছো তুমি যে আদায় করেছো এগুলো আদায় হয়ে গেছে, এটা আদায় হয়ে গিয়েছে, আদায় হয়ে গেছে যে বললাম আমরা কিছুক্ষণ আগে, এক বিধি কসর জায়গায় ভুলে মূলটা আদায় করেছে,
এখন যদি সে মাঝখানে আত্মায়িত জন্য বসে থাকে তার আদায় হয়ে গেছে ফরজ, ঠিক আছে? এই দৌড়া দেওয়া লাগবে না। ঈদের নামাজ, হ্যাঁ ঈদের নামাজ, ঈদের নামাজটা আমরা বলেছি যে, হ্যাঁ জি, ঈদের নামাজটা আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ঈদের নামাজের ওয়াক্ত শুরু হয় হলো সূর্যোদয়ের আরো প্রায় 20-25 মিনিট পর থেকে, অর্থাৎ এক ধনুক পরিমাণ সূর্য উপরে ওঠার পর থেকে ঈদের ওয়াক্ত শুরু হয়। যদি সূর্যোদয়ের সময় পড়া হয় বা এর আগে পড়া হয় বা একটু পরে পড়া হয়, যখন তার ওয়াক্তই হয় না ঈদের নামাজের, তা আগে পড়লে তো ঈদের নামাজ হবে না, এটা আমরা বলছিলাম। আর একটা যেটা যে ঈদের দিন ঈদের আগে কোনো নফল পড়াটা মাকরুহ, এটা আমরা বলেছি। জি, তাহলে আপাতত এতটুকু থাকবো, পাশাপাশি নামাজ কি আবার দাঁড়িয়ে পড়ে নিতে হবে? আচ্ছা, সিটে বসে নামাজ হবে কিনা, বাসের সিটে বসে নামাজ হবে কিনা, এটা আরেকটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। আসল কথা হলো বাসে তো নামতে হবে, বাসে তো নামা সম্ভব, বাসকে থামানো সম্ভব, থামিয়ে নিচে পড়তে হবে, নিচে এসে রুকু সিজদা করে পড়তে হবে। বাসে যদি দাঁড়ানো না যায় তাহলে তো মানে এটা নিচে নেমে, এখন যদি কোনো কারণে ওই ড্রাইভার কোনোভাবে থামছে না, এখন আমি সিটে বা কোনোভাবে পড়ে ফেললাম, পড়ে ফেললেও এই নামাজটা আবার দোহরাতে হবে। কসর নিয়ে আমাদের ক্লাস হবে, জি কসর নিয়ে ক্লাস হবে, বাকিগুলো নিয়েও ইনশাল্লাহ ক্লাস হবে। আজকে এতটুকু থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদি, দিকা শোনা লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।